أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি ওয়া মান তাবি'আহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। একজন দিন ভাই প্রশ্ন করেছেন যে আমরা প্রাইভেট গাড়ি চালাই, আমাদের অনেকেই একটা যাত্রী বহন করে, এটা কতটুকু যায়? উদাহরণস্বরূপ আমি ঢাকা থেকে কুমিল্লা যাব কোম্পানির কোনো কাজে বা স্যারের কোনো কাজে, যাবার পথে খালি গাড়ি নিয়ে যাব, যেহেতু খালি যাব সেহেতু আমি দু তিনজন যাত্রী নিয়ে কুমিল্লা গেলাম, তাদেরকে রাস্তার পাশে নামিয়ে আমি আমার গন্তব্যে গেলাম। এই যে যাত্রী নিলাম, যাত্রী নেওয়া কতটুকু জায়েজ? এছাড়া আমাদের ড্রাইভারগণ বলেন আমরা তো তেলের টাকা গ্যাসের টাকা চুরি করছি না, আমরা খালি যাব তাই যাত্রী নিয়ে যাচ্ছি, এতে তো মালিকের কোনো ক্ষতি হচ্ছে না, আমি কিছু টাকা পাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে এটা কতটুকু জায়েজ? প্রিয়জনী ভাই, আপনার প্রশ্নের উত্তরে বলবো যে মালিকের পক্ষ থেকে যদি অনুমতি থাকে যে আপনি যখন একা কোথাও যাবেন গাড়ি নিয়ে, তখন আপনি ইচ্ছা করলে প্যাসেঞ্জার উঠাতে পারেন, যদি মালিকের পক্ষ থেকে এটা অনুমতি থাকে তাহলে সেক্ষেত্রে এটা বৈধ, কোনো সমস্যা নেই। আর যদি মালিকের পক্ষ থেকে স্পষ্ট কোনো অনুমতি না থাকে, যে মালিক স্পষ্ট করে বলে দিয়েছেন তুমি ইচ্ছা করলে গাড়ি যখন ফাঁকা যাবে তখন তুমি কী করতে পারো, তুমি প্যাসেঞ্জার নিতে পারো, এটা যদি স্পষ্ট অনুমতি থাকে তাহলে জায়েজ। আর যদি স্পষ্ট অনুমতি না থাকে অথবা তিনি নিষেধ করে দিয়ে থাকেন, এরপরে যদি আপনারা সেক্ষেত্রে যাত্রী বহন করেন তাহলে সেটা সম্পূর্ণ না জায়েজ এবং হারাম টাকা হবে। কেন? কারণ ওই গাড়িটা হচ্ছে কোম্পানির অথবা মালিকের, তাদের অনুমতি ব্যতীত আপনি এই গাড়ি কোনোভাবেই কোনো কিছু করতে পারবেন না। আপনি এক্ষেত্রে পূর্ণ আমানতদারিতা রক্ষা করে চলতে হবে আপনাকে। এখানে একজন আপনি আমানতদার, আপনি যদি এই আমানতকে লঙ্ঘন করেন তাহলে দুনিয়াতে কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি কিছু অর্থের লোভে কিছু যাত্রী উঠালেন, হতে পারে এই যাত্রীগুলো ডাকাত অথবা প্রতারক অথবা আমাদের দেশে যে বিভিন্ন মলম পার্টি বা আরও কী কী বলে আল্লাহ আলেম, এরা যদি হয়ে থাকে তাহলে আপনাকে কী করবে? আপনাকে গাড়ির ভিতরে অজ্ঞান করে বা আপনাকে মেরে তার গাড়িটা নিয়ে চলে যাবে। এখানে দেখেন আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন, মালিককে ক্ষতিগ্রস্ত করবেন, সামান্য অর্থের লোভ আপনাকে এত বড় একটা অন্যায় নিয়ে যাবে। প্রিয়জনী ভাই, এবং আপনি আমানতদারিতা নষ্ট করলেন, এর কারণে আপনি পরকালে জবাবদিহিতার সম্মুখীন হবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। প্রিয়জনী ভাই, মালিকের অনুমতি ছাড়া গাড়ির আপনি কিছু করতে পারবেন না। আপনি গাড়ি একটা সমস্যা হয়ে গিয়েছে, আপনি সেটা যে ঠিক করলেন আপনার নিজের টাকা দিয়ে ঠিক করলেন, আপনি সেক্ষেত্রে এটা আগে অনুমতি নিতে পারেন অথবা ঠিক করে আপনি সেটা তাকে জানাবেন। এক্ষেত্রে যদি আপনি যতটুকু খরচ হয়েছে এর চেয়ে বেশি নেন অথবা আপনার ব্যক্তিগত প্রয়োজনে কোথাও যান যেটা আপনি মালিককে বলেন নাই, তাহলে এগুলো অবৈধ হবে, বৈধ হবে না। সুতরাং যারা প্রাইভেট গাড়ি চালান বা কোনো কোম্পানির গাড়ি চালান, তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আপনারা আপনাদের আমানতদারিতাকে সঠিকভাবে রক্ষা করে চলুন, তাতে আপনার জন্য এবং মালিকের জন্য কল্যাণ রয়েছে ইহকালে এবং পরকালে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।